হ্যালো গাইস, দিস ইজ অন্তরী ইভান, ইউ ওয়াচিং টিটো দ্য ট্রাভেলার। সো আজকে আমি চলে এসেছি ইন্টারসেপ্টার 650 প্রথম মোটর ব্লগ নিয়ে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আজকে আমি একটু ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে বেড়ালাম, প্রথমবারই বলতে পারো। সো আজকে ডেস্টিনেশনটা হলো আমার মায়াপুর। তো বহরমপুর থেকে মায়াপুর যাচ্ছি আমি, এক্ষুনি বেড়ালাম 8টার দিকে। ডেস্টিনেশন ডিস্টেন্স প্রায় অ্যাবাউট 90 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়, এস্টিমেটেড টাইম তো 2.5 ঘন্টা দেখাচ্ছে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর পাশে দেওয়া বেল বাটনটাকে প্রেস করে দাও, যাতে করে যখনই নতুন ভিডিও দেবো তোমরা তাতে নোটিফাই হয়ে যাও। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে এইভাবেই ইন্ট্রোটা দিলাম, সেলফি ক্যামেরা দিলাম না, একটু দেখলাম অন্যরকম করি। তো এইভাবে ভিডিওটা শুরু করলাম, একাই বেরিয়ে গেলাম। দেখতে থাকো, মজা হবে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, হালকা রোদ্দুর আছে, ভয় ছিল বৃষ্টি হওয়ার। তো যাই হোক, বৃষ্টিটা তো হয়নি অ্যাটলিস্ট। তো ফুয়েল আপ করা হয়ে গেল, আমিও দাঁড়িয়েছিলাম, জল টল খেয়ে নিলাম। এই রাস্তাটাকে অনেক দিন পর দেখতে পেলাম, দারুণ লাগে রাস্তাটা আমার, এত সুন্দর একটা পজিটিভ ভাইব দেয় গাড়ি চালানোর। আর এখান থেকে অ্যাবাউট 20 কিলোমিটার যেতে হবে আমাকে, তারপরে রেলগেট পড়বে, ওখান থেকে ডান দিকে আমাকে টার্ন নিতে হবে, ওই রাস্তাটা আমাকে নিয়ে যাবে মায়াপুর। আমি যাইনি কোনোদিন, প্রথমবার যাচ্ছি, একটু আমাকে সচেতন থাকতে হবে তার জন্য। টার্নটা পার্টিকুলার আমার জানা নেই। বস, গাড়ির কিছু টান আছে, সিরিয়াসলি বলছি। আর ব্রেকিং, ও ও, অসাধারণ, মানে এরকম ব্রেকিং, মানে আমি অন্য কোনো বাইকে এখনও অবধি এক্সপিরিয়েন্স করিনি এই সেগমেন্টের। খুবই ভালো ব্রেকিং। এই হলো মায়াপুরের রাস্তা, মায়াপুর ঢুকে গেছি আমরা। রাইট সাইডে টার্ন ছিল একটা, প্রায় কৃষ্ণনগর থেকে 10 কিলোমিটার আগে বলতে পারো। ওখান থেকে এই রাস্তাটা খারাপ আছে খুবই, সকালেই হয়তো টাটকা টাটকা বৃষ্টি হয়েছে যেমন হচ্ছে, আর বেশ ভালো বৃষ্টি হয়েছে, যার কারণে এই অবস্থা দেখতে পাচ্ছ। গাড়িটা লাগানোর ভালো একটা জায়গা পেয়ে যাই তাহলে আর চিন্তা নাই, মাস্ত ঘুরবো। এটা হলো মেন গেট শ্রী মায়াপুর। এবার গাড়িটা লাগাতে হবে, ভিড় আছে প্রচুর। তার উপর 15ই আগস্ট, ছেলেবেলে ফুল জোশ, একদম সাদা পাঞ্জাবি, হাতে ট্রাই কালার পতাকা। কোথায় গাড়ি লাগাবো, ভিতরে? না, মানুষ থাকতে হবে না। মন্দিরে চলে এসেছি আমি, মায়াপুর মন্দিরে। এই হোটেলটায় আমি গাড়িটাকে লাগিয়ে দিলাম ভিতরে। এদের এইরকমই সিস্টেম, পার্কিং সিস্টেম এদের এরকম হোটেলের মধ্যে মধ্যে সামনে। আর এই হলো সামনে মায়াপুর মন্দিরটা। পার্টিকুলার মায়াপুর মন্দিরের কোনো পার্কিং নেই, পার্টিকুলার মায়াপুর মন্দিরের কোনো রকম পার্কিং নেই। এই সামনে হোটেলগুলো দেখছো, এই পিছনে হোটেল, চায়ের দোকান, এখানেই পার্কিংগুলো লাগাতে হয়। আমাকে মাস্কটা পরতে হবে, পার্টিকুলারলি এবার মাস্ক না পরলে আমাকে ঢুকতে দেবে না। পার্কিং 20 টাকা করে নেবে যেমন হচ্ছে বললো। আর এদের রুম ভাড়ার সিস্টেম আছে। আর এখানে আমরা খেয়েও নেব। এইদিকে সব দেখতে পাচ্ছ, এটা গেটটা, ফ্রন্ট গেট এটা মায়াপুরের। আর টোকেনগুলো আই থিঙ্ক সামনে থেকে নিতে হবে, এখানে এনকোয়ারি বুথ আছে, এখান থেকে খাবার টোকেনগুলো নিয়ে নেব। খাবার টোকেনগুলো নিয়ে এখানে খাবার প্ল্যান আছে আমার। 11টা বাজলো, ঢুকতে হয়তো আমার 10:30টার দিকে ঢুকে গেছিলাম, বেশিক্ষণ লাগেনি। তো আমাদের আরতি দেখা, মন্দির ঘোরা হয়ে গেল। মন্দিরে তো ঢুকতে দিল না, ক্যামেরা মোবাইল সব জমা নিয়ে নিয়েছিলো। এইদিকে এবার আমরা যাচ্ছি খাওয়ার পথে, কারণ 1টা থেকে 2টোর মধ্যে খাওয়ার টোকেন নেওয়া হয়েছে। এবার জুতো খুলে ঢুকতে হয়েছিল, মোবাইল জমা দিতে, আমার ক্যামেরা জমা দিতে 20 টাকা নিল ওখানে জমা। খুবই সুন্দর ভিতরটা, আরও ওদের
তৈরি করছে ভালো করে, এখনো 10 বছর না 12 বছর লাগবে জানি না এস্টিমেটেড টাইম মন্দিরটা অ্যাকচুয়ালি বানাতে। খাবারের 3টে কুপন আছে, একটা 30 টাকা, একটা 70 টাকা আর একটা 50 টাকা। তো আমরা 70 টাকারটা নিয়েছি আমি। এই ছিল খাবারের লাইন, এখন যাই না খাবার কখন পাবো, মনে হচ্ছে 1:30-2টার আগে তো ব্যাচ বসবে না, জানি না দেখা যাক। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এটাও ইসকন টেম্পলটা যেটা তৈরি হচ্ছে, প্রায় 15 বছর টাইম লাগবে যা জানতে পারলাম। তো এটাই যে নিউ প্রজেক্ট এখন, এটাই ইনফ্যাক্ট বলছে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টেম্পল হতে চলেছে। আর এখানে এদের একটা রেস্টুরেন্ট আছে পিজাটেরিয়া বলে, গোবিন্দোস পিজাটেরিয়া সামথিং। তো এখানে পিজা পাওয়া যায়, বেকড পিজা, কিছু কিছু স্টল ছোট ছোট আছে, এদিকে কিছু আইসক্রিমের স্টল, এমনি ড্রাই ফ্রুটসের স্টল সব আছে। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, এবার বেরোনোর পালা, দেখি আর কোনো মন্দির আছে কি না তাহলে সেটাও ঘুরে নেব। মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ করছে না, সো তোমাদেরকে ভিতরটা দেখাতে পারছি না, বাইরেটাই দেখাচ্ছি। এদিকগুলো সিনেমাটিক্সগুলো আশা করি ভালো লাগছে তোমাদের। তো আজকের মতো আমার মায়াপুর ঘোরা শেষ, বৃষ্টিও হয়ে গেল বেশ ভালোই, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতন ঝমঝমে বৃষ্টি হলো, ভালোই লাগলো। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলো, বেশ গরম ছিল ওয়েদারটা, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি, তাও আমি ওই ড্রাই ফিটটা পরেছিলাম তাই বাঁচোয়া। এবার বেরোবো এখান থেকে, প্রায় 3:30 মতন বাজে, আশপাশটা একটু ঘুরবো বাইক নিয়ে, দেন বাড়ির জন্য রওনা দেবো। মায়াপুর থেকে বেরিয়ে গেলাম, অনেকটা রাস্তায় চলে এসেছি প্রায়, এই রাস্তাটা দেখে চিনতে পারছো তোমরা, বাট এতই মানে দাঁড়িয়ে আসতে হলো, এর কারণ বৃষ্টি হচ্ছে, এরকম পুরো বাইক ভিজে গেছে। হ্যাঁ, 500 মিটার করে যাচ্ছি, বৃষ্টি আবার বৃষ্টি, এভাবে বৃষ্টিতে আটকে আসতে হলো। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেলো, চায়ের দোকানে এসে একটা বসে আছি, চায়ের দোকান বড় বড় হাঁড়ি রাখা আছে, মিষ্টির দোকান, আমি তো মিষ্টি চা কোনোটাই খাই না, এসে জাস্ট বসলাম এখানে। দেখো তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, শব্দ শুনতে পাচ্ছি না, জানি না ঝড়ও উঠেছে এমনি, ঢুকে গেছি আর তার 30 কিলোমিটার আছে এখান থেকে, বাট কিছু করার না, এখন বসি একটু রেস্ট নিই, মাথা ফাথা ধরে গেছিলো, টানা চালিয়ে আসছিলাম 70 কিলোমিটার প্রায়, টানা চালিয়ে এলাম। এতক্ষণে বেরোতে পারলাম প্রায় সেই মোটামুটি 4:45 থেকে আমি দাঁড়িয়ে আছি, 4:30-4:45 থেকে, এখন প্রায় বাজে 6:30-6:30। এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি, প্রায় 2 ঘন্টা ফাঁসিয়ে রেখে দিয়েছে বৃষ্টিতে, চুপচাপ বসে আছি, কিচ্ছু নাই, তো মুষলধারে বৃষ্টি হলো। তো সন্ধে লেগে গেল বেরোতে, এখন দেখো ভিজিবিলিটিও কমে গেছে, রাস্তাতে ট্রাফিকও বেশি এই টাইমে, রাস্তাটা পুরো ফাঁকা ছিল, ভালো ক্রুজ করা যাচ্ছিলো কমফোর্টেবল স্পিডে, স্পিডটাও মেনটেন করা যাবে না উপর থেকে বৃষ্টিতে, রাস্তাও খারাপ, চারিদিক দিয়ে মারলো। তো আমি বহরমপুর গেছি, এখন প্রায় 7:30 বাজে, 2 ঘন্টা লেটে চলছি আমি এই বৃষ্টির কারণে। রাতে ডিনার নিয়েছি আর ভালো লাগছে না, রাতে গিয়ে বাড়িতেও বলে আসেনি খাবো, কারণ জানতাম না কখন ফিরবো, প্ল্যান আর একটু বড়ো ছিল, বাট বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেল। যাই হোক, ইন্ডিপেন্ডেন্স ডে, 75th ইন্ডিপেন্ডেন্স ডে খুব ভালোই কাটলো আমার, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। বাড়ি চলে এসেছি আমি, তো আজকের ব্লগটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে দেবে বেলবাটনটাকে প্রেস করে দেবে, যাতে করে যখনই নতুন ভিডিও দেব তোমরাতে নোটিফাই হয়ে যাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আশা করি, কেন কি বাইকের সার্ভিস অলরেডি 596 কিলোমিটার হয়ে গেছে, 100 কিলোমিটার বেশি হয়ে গেছে রান করা, তো সার্ভিসে কালকেই আমি ফোন করে দেবো। তো চলো বাবা, গুড নাইট।